খুলনা সমাবেশে নেতাকর্মীর ভিড় বিএনপি উস্কানি দিয়ে লাশ ফেলতে যায় মন্তব্য ওবায়দুল কাদেরের ধর্মঘটে অচল পশ্চিম ও দক্ষিণাঞ্চল পথে পথে ভোগান্তি সরকার বাধা দেয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 22 মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি হুইলার উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষিত পৃথক লেন করার পরামর্শ হঠাৎ চিনি সংকট কারণ খুঁজতে মাঠে ভোক্তা অধিকারের টিম নারায়ণগঞ্জে প্রেসের কারখানায় অভিযান ইমরান খানকে অযোগ্য ঘোষণার পর উত্তাল পাকিস্তান বড় হামলার পরিকল্পনা রাশিয়া দাবি কিয়েভের এবং বিশ্বকাপে মূল পর্বের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ইংলিশ আফগান লড়াই বিকেলে শুভেচ্ছা আমন্ত্রণ দেশ সংবাদে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক এবার পুরো সংবাদ খুলনায় নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বেলা দুইটার সময় এই কর্মসূচি শুরুর কথা থাকলেও ঘণ্টাখানেক আগেই তা শুরু হয় এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে যোগ দিয়েছেন পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরাও সকাল থেকে ধাপে ধাপে ব্যানার ফেস্টুন নিয়ে শহরের আশপাশ থেকে সোনালী ব্যাংক চত্বরে আসেন তৃণমূল নেতাকর্মীরা এছাড়া রাতেই আশপাশের জেলা থেকে অনেক কর্মী খুলনায় পৌঁছান এদের বেশিরভাগ ট্রেন ট্রলার আর বাল্ক হেডে করে সেখানে আসেন তবে আসার পথে নানা বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ নেতাকর্মীদের বিএনপি সমাবেশের আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ অসীম অসীম সমাবেশ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে দর্শক আমরা এই মুহূর্তে পরবর্তী সংবাদে চলে যাচ্ছি অসীমের সাথে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করব বিএনপির সমাবেশকে কেন্দ্র করে খুলনার রেল স্টেশনে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় বিএনপি নেতাকর্মীরা স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় প্রত্যক্ষদর্শীরা জানান সমাবেশে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেয় এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে এ সময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে রয়েছেন আমাদের আরেক সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে সুমন পুলিশ বিএনপি সংঘর্ষের পর স্টেশনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আর পাশাপাশি জানাবেন যে সাধারণ যাত্রীরা কি বলছেন এই সংঘর্ষের বিষয়টি নিয়ে আছি খুলনার যে খুলনার রেল স্টেশন আমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এই এই স্টেশনে কিছুক্ষণ আগে এখানকার এখানে যে বিএনপি সমাবেশে যে উপস্থিত আগত নেতাকর্মীরা উপস্থিত ছিল সেই নেতাকর্মীদের সাথে বাদানুবাদ এক পর্যায়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢিলের এতে ঢিলে এই যে রেলওয়ের যে কাজ এবং কিছু জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতিটা উত্তপ্ত হলেও এখন
পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, নেতাকর্মীরা বলছিল যে তাদের অবস্থানকে সরানোর জন্য এই ঘটনাটি ঘটে। পুলিশ আমাদেরকে জানায় যে তাদের তাদের বিশৃঙ্খল পরিস্থিতিকে শান্ত করার জন্য করতে যে পরিস্থিতিটা খারাপ ঘোলাটে হলেও এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি যদি একটু দেখাই তাহলে আপনাকে দেখাতে পারবো প্রিয়ঙ্কা, এই যে সেই ভাঙচুর অবস্থা। এখন কিন্তু এখানকার পুলিশ প্রশাসনের সবাই কিন্তু স্বাভাবিকভাবেই বসে আছেন, পরিস্থিতি খুব শান্ত আছে। এখন কিন্তু সব পরিস্থিতি কিন্তু শান্ত আছে। এখন কিন্তু সেই অবস্থাটি আর নেই, এখন উত্তপ্ত। এখন সেদিকে কিন্তু খুলনায় কিন্তু সমাবেশ এমনিতেই এই এই ঘটনাটি ছাড়া সবই কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু তার মধ্যে যে বন্ধ দুর্গত আর ঘটনাটি কিন্তু এখন এই ভাঙচুরের ঘটনাটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে খুলনার এই সমাবেশের ক্ষেত্রে। প্রিয়া, এই ছিল খুলনার সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, সহকর্মী সুমন জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন উস্কানি দিয়ে বিএনপি লাশ ফেলার চেষ্টা করছে, এর দায় সরকার নেবে না বললেন জানান তিনি। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তারা যদি তাদের 13-14 সালের মতো সহিংসতার পথে আসে তাহলে 13-14 সাল এখন আর নেই, এখন 2022 সাল। এখানে উদ্ভূত পরিস্থিতিতে যেভাবে মোকাবিলা করতে হয় তার সমুচিত জবাব আমরা। এখন তারা যদি লাশ ফেলতে চায় উস্কানি দিয়ে, সেখানে সরকার দায় নেবে। পরিবহন ধর্মঘটে প্রায় অচল খুলনা নগরী, সড়ক ও নৌপথে কার্যত বিচ্ছিন্ন, এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে কিংবা ছোট বাহনে গন্তব্যে যাত্রা করছেন শহরবাসী। এছাড়া আশপাশের জেলা থেকেও বিভাগীয় শহরে যেতে পারছেন না জরুরি কাজ থাকা মানুষগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো দেখুন ডেস্ক রিপোর্টে। সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস ট্রাক বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা, বন্ধ রয়েছে নৌযানও, এতে কার্যত বিচ্ছিন্ন খুলনা। অন্য জেলা থেকেও খুলনায় কোনো বাস লঞ্চ প্রবেশ করছে না, এই অবস্থায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দিনাজপুর থেকে আসি বাগেরহাট যাওয়ার জন্য, এখন তো হঠাৎ করে দেয়া আসি তো বিপদে দাঁড়িয়ে গেছি সমাবেশ, এখন গাড়ি ঘোড়া তো কিছু পাচ্ছি না, গাড়ির ঘোড়ার কোনো ব্যবস্থা নাই, এর জন্য খুব ভোগান্তি হচ্ছে আমাদের। আমরা তো জানি না যে এখানে সমাবেশ, এখন তাই সে এখন তো বিপদে পড়লাম। আমরা ব্লাড দিতে যাচ্ছিলাম কিন্তু এখন তো গাড়ি পাচ্ছি না, এখন সে রোগীটার কি হবে আর আমাদের কি হবে। নরেল থেকে খুলনাগামী বাস বন্ধ দুই দিন ধরে, হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে যাত্রীরা, ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। এখানে গাড়ি পাচ্ছি না, আধা ঘন্টার মতন দাঁড়ায় আছি, আমরা জানি না গাড়ি বন্ধ আর এরা কিছু বলতেছে না। ধর্মঘটের কারণে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস আটকে যাচ্ছে যশোরে। আন্তজেলা বাসের সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ছোট পরিবহনও, উপায় না থাকায় কেউ হেঁটে কেউ বা অটোরিকশায় চেপে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায়। সমাবেশে যে ট্রান্সপারেন্সি থাকার কথা, আসলে সেই ট্রান্সপারেন্সিটা নাই, দ্যাটস হোয়াই গাড়িটা বন্ধ আছে এবং ট্রেনও ডিলে আছে, দ্যাটস হোয়াই যেতে পারছি না এবং খুবই দুর্ভোগে আছি। কালকে আমার ভাইবা তা এখন তো ফিরোজপুরে যাব, এখন ওই আইসি বরিশালের গাড়িতে এই জায়গায় নামাই দিয়ে গেছে, এখন তো গাড়ি পাইতেছি না। আমাদের খুলনা লোক যাবে, এদিকে লোক যাবে, আমরা লোক পাঠাতে পারছি না, আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে আমাদের খাওয়া হয় না। তারপর সরকার নিউজ ডেস্ক, দেশ টিভি। সমাবেশ বানচাল করতেই সরকারের নির্দেশে খুলনায় ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বলেন এটা তাদের নতুন অপকৌশল, সমাবেশে যেতে নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও দাবি তার। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। খুলনায় বিএনপির সমাবেশকে ঘিরে সরকার মূলত সাংবিধানিক জারি করার পরিবেশ তৈরি করছে। সমাবেশকে বাধাগ্রস্ত করতেই সরকারের নির্দেশে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। সমাবেশের দুই দিন আগে সড়ক পরিবহন ও লঞ্চ ধর্মঘট শুরু করা হয়। চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ,
রোগী পরীক্ষার্থীরা একটা নতুন দৃষ্টান্ত সরকার ধর্মঘট করছে, এটা যে তাদের একটা অপকুশল, এটা শিশু বৃদ্ধ সবাই খুব ভালো মতোই বুঝতে পারছে। খুলনার বাস বন্ধ রাখা মালিক সমিতির নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো চাপ নেই। দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সভা শেষে কথা জানান মন্ত্রী। বলেন, সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, বরং বিএনপির যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আছে কিংবা নাশকতা করতে পারে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কেন বাস বন্ধ করেছে এটা আমাদের জানার বিষয় নয়, কারণ এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না কেন বাস বন্ধ করেছে। তো আমরা যতটুকু জানি, মানে বাস শ্রমিক কিংবা বাস ওনার তাদের দাবি দেওয়া ছিল সেইগুলির থেকে করেছে কিনা আমাদের জানা নেই। পুলিশ গ্রেপ্তার যাদেরকে করে এটা নিয়মিত প্রক্রিয়ায় করছে, যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা ভাঙচুর করে তাদের সবসময় করে থাকে। এটা এই সম্মেলন উদ্দেশ্য করে কোনো মানে গ্রেপ্তার হয় না। গুরুত্বপূর্ণ অধিকাংশ মহাসড়কে যাতায়াত করছে তিন চাকার ধীর গতির যানবাহন। দেশের 22 মহাসড়কে দাপট এসব অবৈধ যানের। সরকারি নির্দেশনার পরও তা বন্ধ হয়নি, ফলে মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। 10 বছরে গড়ে প্রতিদিন 14 জন মারা গেলেও সড়ক দুর্ঘটনাকে মহামারী হিসেবে বিবেচনা করা হচ্ছে না। মহাসড়কে দুর্ঘটনা কমাতে তাই আলাদা লেন তৈরির পরামর্শ যোগাযোগবিদদের। কাজী শাহেদের প্রতিবেদন। দেশের সড়ক মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ধীরগতির যান চলাচল একাধিকবার বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু সরকারি সিদ্ধান্তের পরও দেশের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব যান, ফলে সড়কে দুর্ঘটনা ও মৃত্যু বেড়েছে উদ্বেগজনক হারে। আমাদের স্পিড গান মেশিন আছে, দূর থেকে আমরা গতি নিয়ন্ত্রণ, মানে কত গতিতে আসছে এটা আমাদের ওখানে সরাসরি ভিডিওতে ওঠে। অধিকাংশ মহাসড়কে সার্ভিস রোড না থাকায় স্বল্প দূরত্বে যাতায়াতে মানুষ বেছে নিচ্ছে এসব পরিবহনকে, ফলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ, ঘটছে প্রাণহানি। এ নিয়ে আছে পাল্টাপাল্টি যুক্তি। আমাদের স্যার দেখেন বয়স হয়েছে, অন্য কোনো কাজও করতে পারি না, যে অন্য কাজ একটা করে খামো। যাত্রীরা তো আমাদের জোর করে টাইনা নিয়ে আসে, তো আমাদের পেটে তো ভাত দিতে হবে, এখন তো ভাত নেই, আমাদের ঘরে ভাত নাই। রাস্তা ক্রস করার কারণে ওটা লাগে, ব্যবসা একজন হয়েছে, বাজার পাশে বাজার পরে, হাইওয়ের পাশে বাজার, এই বাজার আছে বিধায় আমরা যাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নসিমন ও করিমনের মতো থ্রি হুইলার নিষিদ্ধ হলেও অবৈধভাবে এগুলো চলছে, ফলে দুর্ঘটনা কমছে না। দুর্ঘটনা কমিয়ে আনতে মহাসড়কগুলোর পাশে আলাদা লেন তৈরির প্রস্তাব তাদের। আমাদের মহাসড়কের পাশে অবশ্যই সার্ভিস রোডটা প্রভিশন রাখতে হবে, এবং গাড়ি ক্রস করার জন্য ডেডিকেটেড একটা স্পেস দিতে হবে। পাশাপাশি মহাসড়কের পাশে যাতে আপনার এলজিডি রাস্তা না আসে বা অন্য কোনো কম গতির রাস্তা এসে না মিশে সেটা নিশ্চিত করতে হবে। আমাদের আইন আছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগ নেই। এক্ষেত্রে আইন মানার জন্য একদিকে যেমন সচেতনতা প্রয়োজন, অন্যদিকে যারা থ্রি হুইলার পেশায় নিয়োজিত তাদের বিকল্প কর্মসংস্থানের প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে গবেষণা হওয়া জরুরি বলে আমার কাছে মনে হয়। তবে হাইওয়ে পুলিশ বলছে এসব গাড়ির বিরুদ্ধে সারা বছরই ব্যবস্থা চলছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, আঞ্চলিক মহাসড়কগুলো এখনো পুরোপুরি থ্রি হুইলারের দখলে, নিষিদ্ধ এই যানবন্ধে কেন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? হ্যাঁ, যেমনটি বলছিলেন আসলে প্রিয়াঙ্কা, আমরা এখন আসি আশুলিয়ার একটা আঞ্চলিক সড়কে, এটা গোয়ালবাড়ি নামক একটি স্থানে আসি। আপনাকে যদি গ্রামের পরিবেশটা দেখাই, যে আসলে গ্রামেও কিন্তু এই থিলি হুলিয়ার এবং অটোরিকশা চালার কিন্তু কোনো রকম বন্দর উদ্যোগ, অনেকবার ইউনিয়ন কাউন্সিলের থেকে বন্দর উদ্যোগ নিয়ে এসে কিন্তু কোনোভাবেই করা হয় নাই, তাদের বন্ধ করতে পারে নাই। সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় তারা নিয়ম নীতি কোনো উপেক্ষা করে কিন্তু তারা হাইওয়েতে উঠে কিন্তু মহাসড়কে কিন্তু অনেক সময় যানজট সৃষ্টি করে এবং বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটায়। আমরা কিন্তু এমনটি দেখেছি এবং ই করেছি। আমরা এখানে আসি, আমাদের যে শিমুলা ইউনিয়নের যে চেয়ারম্যান, তিনি কিন্তু বারবার উদ্যোগ নিয়েছে এই অটোরিকশা বন্ধের ব্যাপারে, যে হাইওয়েতে যাতে না উঠে। আমরা যদি ওনার সাথে কথা বলি, আচ্ছা এই যে আপনি তো এর অনেকবার এই উদ্যোগ নিয়েছেন যে হাইওয়েতে যাতে ইটা না উঠে, অনেকবারই নিয়েছি শুধু হাইওয়েতে না, এই যে এই রুটটাই, এটা 5টা ইউনিয়নের প্রাণকেন্দ্র, এই রপ্তানি চাকরজীবী কলেজ, মাদ্রাসা, স্কুল, এই ছাত্রছাত্রী চলা, এই রাস্তাটাই সঠিকভাবে চলতে পারে না অটোর জন্য। 5 থেকে 6 অটো শুধু এই রোডের মধ্যে, তারা কোনো আইন মানে না। গাড়ি ঘুরতেছে, পটকের একটা গাড়ি ঘুরাই দিয়া
ব্যারিকেড সৃষ্টি, এখানে ছোটটার আগে পাঁচ মিনিট গাড়ি জাম বেঁধে যায়, সমস্যা। এই অটো আরো সমস্যা অর্থনৈতিক, আর যে বিদ্যুৎতে আমরা বিপদের মুখে, একটা অটো যে বিদ্যুৎ খায় চার্জ দিতে, একটা মধ্যম ফ্যামিলির এক মাসের যে বিদ্যুৎ অপচয় একটা অটো একদিনের জন্য তা অপচয় হয়। কাজে আমি মনে করি এই অটো বন্ধ করে দিয়ে দেশ রক্ষার স্বার্থে, বিদ্যুৎ বাঁচানোর স্বার্থে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত, অটো বন্ধ করে দেওয়া উচিত। বিশেষ করে আপনি জিরানি থেকে এই গোহালবাড়ি পর্যন্ত ১১টি স্পিড ব্রেকার আছে, এটার জন্য তো মানুষের অনেক দুর্গতি হচ্ছে, এটাও সমস্যা হয় সড়কের মধ্যে, এটাও সমস্যা নিরাপদ সড়কের মধ্যে, এটাও সমস্যা হয়। তবে যেমনটি আসলে বলছিলেন যে আমাদের এখানকার যে ইউনিয়ন চেয়ারম্যান, তারাও কিন্তু এই অটো রিক্সা নিয়ে অনেক বিপাকে আছে, বারবার তারা উদ্যোগ নেওয়া হলেও কিন্তু করছে। এই ছিল আশুলিয়ার গোয়ালবাড়ি থেকে আঞ্চলিক সড়ক থেকে প্রিয়াঙ্কা শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সাভার থেকে সহকর্মী শাহিন। নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে গেলেও রূপপুর পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ কবে গ্রাহকের ঘরে পৌঁছাবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। সঞ্চালন লাইন তৈরি না হয় এই আশঙ্কা আরও জোর পাচ্ছে। এ প্রকল্পের দায়িত্বে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলছেন যথাসময়ে উৎপাদন যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর যদি প্রথম দিন থেকেই বিদ্যুৎ বিতরণ করা না যায় তাহলে সরকারকে বিপুল পরিমাণ জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। মাহফুজুর রহমানের তোলা ছবিতে রূপপুর থেকে আরও জানাচ্ছেন জয় যাদব। দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে ১১৩০০০ কোটি টাকা। দুই ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রটির ৫৩% কাজ শেষ হয়েছে। নির্মাণ পর্বের খরচ বিপুল হলেও ইউনিট প্রতি কম মূল্যে দীর্ঘ সময় বিদ্যুৎ দেবে এই কেন্দ্র। গত অক্টোবরে প্রথম ইউনিটের এক বছরের মাথায় বুধবার বসেছে দ্বিতীয় ইউনিটের পরমাণু চুল্লি। আগামী বছরের শেষের দিকে প্রথম ইউনিটের নিউক্লিয়ার ফুয়েল লোডিং হওয়ার কথা, এর কাজ এগিয়ে চলছে পুরোদমে। নিউক্লিয়ার ফুয়েল লোডিং হওয়ার মধ্য দিয়েই উৎপাদনে যাবে রূপপুরের দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানালেন নির্ধারিত সময় ধরেই এগুচ্ছে কাজ। আমরা দুটো হিসাব করি, একটা হলো ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আর একটা হলো ফিজিক্যাল প্রোগ্রেস। অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রোগ্রেস আপনারা যে চোখে দেখছেন এবং সেটা কিন্তু অনেকটুকু এগিয়ে গেছে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেসের চেয়ে। সব মিলিয়ে আমরা মনে করি যে এখন পর্যন্ত আমরা যেই সময়ের মধ্যে এটা শেষ করার জন্য আমরা এগিয়েছি সেটা ধরেই কিন্তু আগাচ্ছি, খুব একটা ব্যত্যয় ঘটেনি। তবে আলোচনা চলছে পরমাণু শক্তির বিদ্যুতের সুফল প্রাপ্তি নিয়ে। শঙ্কা রয়েছে সঞ্চালন লাইন শেষ করে এই বিদ্যুৎ মানুষের ঘরে ঠিক সময়ে পৌঁছানোর। মন্ত্রী বলছেন প্রস্তুত করা পর্যন্ত দায়িত্ব তার মন্ত্রণালয়ের। আমি তৈরি হলেই তো হবে না, আমি তো এখানে কারেন্ট বিক্রি করব, কিন্তু যারা কিনবে তাদেরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেখানে তো আমরা কোনো কথা বলতে পারি না। আমি রেডি আছি, ক্ষেত্রে আমার না এটা পুরো ন্যাশনাল লস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ প্রথম ইউনিট থেকে ২০২৪ সালে আর দ্বিতীয় ইউনিট থেকে ২০২৫ সালে গ্রিডে যুক্ত হবে। ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। জয় যাদব, দেশ টিভি, ঈশ্বরদী, পাবনা। বাজারে চিনির সংকটের জেরে নারায়ণগঞ্জে প্রস্তুতকার কোম্পানিতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তরিক, অভিযানে কি পেল ভোক্তা অধিকার সংরক্ষণ? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি ইগলু যে চিনির মিল রয়েছে, আমরা সেই চিনির মিলে কিন্তু রয়েছি। এখানে কিন্তু ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং শুধুমাত্র এই ইগলু চিনির মিল না, এর আগেও কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছে। তারা বলছে যে সম্প্রতি সময়ে বাজারে যে চিনির সংকট দেখা গেছে বা বাড়তি দামে বিক্রি হচ্ছে, এইসব বিষয়ে কিন্তু তারা তদারকি করছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখায় যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া হচ্ছে এবং তারা কিন্তু এই
খতিয়ে দেখছেন যে এখানে কি পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে বা কি পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে, চাহিদার বিপরীতে সরবরাহ করছে কিনা বা স্টক করছে কিনা বা এই মূল্য বৃদ্ধির যে বিষয়টা, এটাই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। তো এখানকার যে ভোক্তা অধিকারের যে দায়িত্বে রয়েছেন, আমরা একটু তার সাথে একটু জানতে চাইব, আপনি একটু আমাদের জানাবেন আজকের অভিযানে আপনারা কি কি অভিযোগ পেয়েছেন? ধন্যবাদ। চিনির বাজারে একটু স্বল্পতা রয়েছে এরকম আমাদের কাছে বিভিন্ন ভাবে এসছে, আমাদের তদন্তকালেও দেখেছি। তো ওইটারই পরিপ্রেক্ষিতে সচিব, বাণিজ্য মন্ত্রণালয় স্যার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের নির্দেশে আমরা উৎপাদন, পাইকারি এবং খুচরা এই প্রত্যেকটি স্টেজেই আমাদের আজকে সারা দেশব্যাপী আমাদের মনিটরিং চলছে চিনির বিষয়ে। তো আমরা এখন এসেছি হচ্ছে একটি মিলে, এটি হচ্ছে আব্দুল মোনেম গ্রুপের ইগলু সুগার, ওনাদের ব্র্যান্ড। তো আমরা এখানে দেখছি যে ওনাদের 750 মেট্রিক টন পার ডে ওনাদের ক্যাপাসিটি রয়েছে। তো ওনারা বলছেন যে ওনাদের গ্যাসের প্রবলেম নাই, ওনাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, ক্যাপাসিটি অনুযায়ী ওনারা প্রোডাকশন করছেন এবং ওনাদের প্রোডাক্ট যে বিক্রি স্বাভাবিক রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। জি প্রিয়াঙ্কা, যেমনটা শুনছিলেন যে আমরা যেই এখন চিনির মিলে রয়েছি, এটা হচ্ছে আব্দুল মোনেমের ইগনি চিনির মিল এবং এখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এমনটাই জানিয়েছে। কিন্তু এর আগে আমরা যখন ফ্রেশ চিনির মিলে গিয়েছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের বা জ্বালানির যে সংকট, সেই সংকটের জন্য তাদের প্রোডাকশন অনেক ঘাটতি হচ্ছে এবং সেটা অর্ধেকে নেমে এসেছে, যার ফলে কিন্তু তারা চাহিদা মতো কিন্তু বাজারে চিনি সরবরাহ করতে পারছে না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো রাজধানীর অদূরে মেঘনাঘাট এলাকা থেকে চিনির নিয়ে যে সর্বশেষ যে ভোক্তা অধিকার যে অভিযান চালাচ্ছে প্রতিষ্ঠানগুলো, এই নিয়ে ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী তরিক।